বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন না হওয়া পর্যন্ত খাদ্য সহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত কৃষি ঋণ আদায় স্থগিত রাখার নির্দেশ দেন তিনি। দিনাজপুরে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। বন্যার্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসা আহ্বান জানান প্রধানমন্ত্রী। দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদারকে সাথে নিয়ে হাবিবুর রহমানের তোলা ছবিতে দিনাজপুর থেকে আহমেদ ফয়সালের রিপোর্ট। উত্তরাঞ্চলে বন্যা কবলিত দিনাজপুরের বিরল কাহারুল সদর খানসামা ও বীরগঞ্জ এলাকা পরিদর্শনে রোববার সকালে হেলিকপ্টারে দিনাজপুর পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দিনাজপুর জেলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে 5,000 টাকা ও 10 কেজি করে চাল বিতরণ করেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের জন্য কৃষি ঋণ ও ঘর নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করার ঘোষণা দেন শেখ হাসিনা। বন্যা কবলিত যে সমস্ত এলাকা খাদ্যশস্য নষ্ট হয়েছে বা কোনো ক্ষতি হয়েছে, প্রতিটি মানুষ যাতে ক্ষুধার অন্ন পায়, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমরা করব, আমরা করে যাচ্ছি, আমরা তা করব। অন্তত এইটুক ভরসা আপনারা রাখবেন যে আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিলিফ পৌঁছাবে এবং সর্বমূল্যে মাত্র 10 টাকায় আপনারা যাতে চাল কিনতে পারেন। 50 লক্ষ পরিবারকে আমরা 10 টাকায় চাল দিচ্ছি। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানকে ঋণের টাকার জন্য বানভাসীদের উপর জুলুম না করার আহ্বান জানান শেখ হাসিনা। অনেক এনজিও ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, তাদের কাছে আমি অনুরোধ করব যে এই বানভাসী মানুষগুলি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলি, তাদের উপর যেন জুলুম করা না হয় ওই হপ্তা তোলার জন্য। এরপর প্রধানমন্ত্রী বিরল উপজেলার তেঘরা হাই স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। দেশের উন্নয়ন আর অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বর্তমান সরকারের উপর ভরসা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য যে এই দেশের প্রত্যেকটা মানুষ যেন পেট ভরে ভাত খাবে, বাসস্থান হবে, চিকিৎসা ব্যবস্থা হবে, শিক্ষা পাবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। দেশের অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো বন্যা কবলিত দিনাজপুরবাসীর পাশে ছুটে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। সরেজমিনে এসে পরিদর্শন করেন বানভাসী এসব মানুষের বর্তমান পরিস্থিতি, ত্রাণ বিতরণ সহ পুনর্বাসন কার্যক্রমে সরকারের সকল সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। দিনাজপুরের টেঘরি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ।